আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছে? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আগাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটা করব এই ক্লাসটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। আর বাংলা দ্বিতীয় পত্রে আজকে আমরা দেখব অনুচ্ছেদ রচনা। আমরা আজকে যে বিষয়টা দেখব অনুচ্ছেদ রচনা, আমাদের বিষয় কি? বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ ও নিমিত্তি। এটা আমরা সবাই জানি। শিক্ষার্থীরা সবাই হাতের কাছে বইটা নাও। আমরা গত ক্লাসে দেখেছিলাম সারমর্ম এবং সারাংশ। সারমর্ম এবং সারাংশ নিয়ে আমরা ডিটেলস কথা বলেছিলাম সেদিন। আজকে আমরা কথা বলবো অনুচ্ছেদ রচনা নিয়ে। শিক্ষার্থীরা তাহলে একটু বইয়ের দিকে তাকাতে হবে সবাইকে। আমরা একটু বইয়ের সাথে মিলিয়ে নেই। আজকে আমরা প্রথম যেই অনুচ্ছেদটা দেখব সেটা হচ্ছে ছবি আঁকা। ছবি আঁকা, এটা আমাদের শিক্ষার্থীদের অনেক মজা লাগে, সবাই খুব আনন্দের সাথে এই কাজটা করো। কিন্তু সেটা যখন আমাদের অনুচ্ছেদ লিখতে হবে পরীক্ষার জন্য, তাহলে আমরা কিভাবে লিখব সেই জিনিসটা এখন আমরা দেখব। তার আগে অনুচ্ছেদ লেখার কিছু নিয়ম আছে, কিভাবে অনুচ্ছেদ লিখতে হয় সে বিষয়টা আমরা একটু আগে দেখে নেই। সেটা জানলে আমরা যে কোনো অনুচ্ছেদ লিখতে আমাদের জন্য খুবই সুবিধা হবে। শিক্ষার্থীরা, বাক্য মনের ভাবের ভাব প্রকাশের প্রথম মাধ্যম। তাহলে আমরা জানছি কি, বাক্য হচ্ছে মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম। আমরা বাক্যের মাধ্যমে মনের ভাবটা প্রকাশ করে থাকি, কিন্তু সবসময় একই বাক্যের মাধ্যমে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা সম্ভব হয় না। এই জন্য প্রয়োজন একাধিক বাক্যের। তাহলে আমরা অনেক সময় একটা বাক্য বলে আমাদের মনের কথাটা কিন্তু প্রকাশ করতে পারি না, এবং সেই কথাটা বলার সময় দেখা যায় আমরা এর পরেও নতুন নতুন বাক্য জুড়ে দিচ্ছি। কেননা আমার মনের সেই ভাবটা প্রকাশ করার জন্য, মনের ভাব প্রকাশে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য পরস্পর সম্বন্ধযুক্ত বাক্যের সমষ্টি অনুচ্ছেদ। তাহলে মনের ভাবটা প্রকাশ করার জন্য সম্বন্ধযুক্ত যে বাক্যটা আমি আবার ব্যবহার করছি সেটাই হচ্ছে কি, অনুচ্ছেদ। তাহলে দেখো, অনুচ্ছেদ এবং প্রবন্ধ এক বিষয় নয়। এখন আমরা যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে অনুচ্ছেদ আর প্রবন্ধ কিন্তু এক বিষয় নয়। কোনো বিষয়ের সকল দিক আলোচনা করতে হয় প্রবন্ধে। তাহলে আমরা জানতে পাচ্ছি প্রবন্ধে কি করতে হয়। কোনো কিছু সম্পর্কে আলোচনা করতে গেলে সেটা একেবারে কি, সকল বিষয়, সেখানে যে সমস্ত বিষয় এসেছে সব কিছুকে একেবারে ভালো করে আমাদের আলোচনা করতে হবে। কোন বিষয়টি একটি দিকের আলোচনা করা হয় এবং একটি মাত্র ভাব প্রকাশ অনুচ্ছেদে। অনুচ্ছেদের রচনার কয়েকটি নিয়ম রয়েছে, যেমন এক, একটি অনুচ্ছেদের মধ্যে একটি মাত্র ভাব প্রকাশ হবে। তাহলে ক কি বলছে দেখো, একটি অনুচ্ছেদে মাত্র একটি ভাব প্রকাশ হবে, একাধিক হবে না, একটি হবে। অতিরিক্ত কোনো কথা বলা যাবে না। আমাদের যেটুকু প্রয়োজন আমরা সেইটুকুই বলবো, এর চেয়ে বেশি কথা আমরা বলবো না। খ, শৃঙ্খলভাবে সাজানো বাক্যের মাধ্যমে বিষয় ও ভাব প্রকাশ করতে হবে। তাহলে কি বলছে, সুশৃঙ্খলভাবে আমরা যে বিষয়টা প্রকাশ করতে যাব সেটা সুশৃঙ্খলভাবে করতে হবে। অনুচ্ছেদটি খুব বেশি বড় করা যাবে না। তাহলে অনুচ্ছেদের আরেকটা নিয়ম হচ্ছে, অনুচ্ছেদ অনেক বেশি বড় করা যাবে না। একই কথার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে একটা কথা আমরা একবার লিখে ফেলেছি বা বলে ফেলেছি, সেই কথাটা দ্বিতীয়বার যেন না আসে সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। যে বিষয়ে অনুচ্ছেদটি রচনা করা হবে তার গুরুত্বপূর্ণ দিকটি সহজ সরল ভাষায় সুন্দরভাবে তুলে ধরতে হবে। তাহলে আমরা যে অনুচ্ছেদটি আলোচনা করব সেটাকে সহজ সরল ভাষায় সুন্দরভাবে তুলে ধরতে হবে। এখন আমরা অনুচ্ছেদের নিয়মগুলো জানলাম, কোন নিয়ম অনুসারে আমাদের অনুচ্ছেদগুলো লিখতে হবে, কি কি নিয়ম আমরা সেখানে ব্যবহার করতে পারব, এই বিষয়গুলো আমরা জেনেছি। এখন আমরা যে অনুচ্ছেদটি দেখব সেটা হচ্ছে ছবি আঁকা। তাহলে দেখো, মানুষ ভাবতে ভালোবাসে, মানুষের মনে যেসব ভাবনা খেলা করে সেই সবের শিল্পময় প্রকাশই ছবি আঁকা।
কে কখন ছবি আঁকা শুরু করেছিল তা বলা মুশকিল। তাহলে আমরা অতীত থেকে ছবি আঁকা সম্পর্কে যখন থেকে জানতে শুরু করেছি, আমরা এখনো পর্যন্ত সেটা জানি না কে যে প্রথম ছবি আঁকা শুরু করেছিল। তবে মানুষের আঁকা সবচেয়ে পুরনো ছবির কথা জানা যায়। 1879 খ্রিস্টাব্দে স্পেনের আলতামিরা নামক এক গুহায় প্রথম মানুষের আঁকা ছবির সন্ধান মেলে। সেখানে মানুষই ছবি আঁকে, যে কোনো মানুষই ছবি আঁকে, এমন কোনো মানুষ নেই যে জীবনে কোনোদিন ছবি আঁকেনি। যে কোনো ছবি হতে পারে, তা কোনো পশু, পাখি, মাছ, আম, জাম, কাঁঠাল, পেঁপে ইত্যাদি, এর কোনো না কোনোটি মানুষ জীবনে একবার হলেও এঁকেছে। আঁকতে আঁকতে অনেকের ছবি আঁকাটাই নেশা হয়ে যায় এবং জীবনের ছবি আঁকা ছাড়া আর কিছুই ভাবতে পারে না। ছবি আঁকা নিয়েই তাদের স্বপ্ন, ছবি আঁকাই তাদের পেশা হয়ে যায়। তারা নিজেদের প্রতিভার প্রকাশ ঘটায় ছবি আঁকার মধ্য দিয়ে। পৃথিবীর অনেক বিখ্যাত অনেকেই বিখ্যাত হয়েছেন শুধু ছবি এঁকে। তাহলে শিক্ষার্থীরা, আমরা ছবি আঁকা সম্পর্কে যে জিনিসটা এখান থেকে জানতে পারলাম, সেটা হচ্ছে অতীতেই ছবি আঁকা শুরু হয়েছিল। কবে, কোথায়, কখন, কিভাবে শুরু হয়েছিল সেটা জানাটা আমাদের জন্য মুশকিল। তারপরে আমরা অতীত থেকে যে ধারণাটা পেয়েছি সেটা হচ্ছে 1879 খ্রিস্টাব্দে প্রথম ছবি আঁকা হয় স্পেনের আলতামিরা গুহায়। তাহলে তখন বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের গুহায় বসবাস করার জন্য বিভিন্ন ধরনের ছবি এঁকেছে, কিন্তু আমরা এমন কোনো মানুষ দেখিনি যে জীবনে কোনোদিন ছবি আঁকেনি ছবি, এটা বললে ভুল হবে, তারা ছবি আঁকার চেষ্টা করেছে। অর্থাৎ চেষ্টা করাটাকে আমরা বলছি ছবি এঁকেছে। তাহলে দেখো, আম, জাম, কাঁঠাল, লিচু, ঘর বাড়ি, গাছপালা, পশু পাখি, বিভিন্ন ধরনের ছবি আঁকার চেষ্টা করেছে। হয়তো বা সে আঁকতে পেরেছে কিংবা পারেনি, কিন্তু চেষ্টা তো করেছে। সেটাকেই আমরা বলছি জীবনে প্রত্যেকেই ছবি আঁকার চেষ্টা করেছে বা ছবি এঁকেছে। আর আঁকতে আঁকতে কোনো কোনো সময়ে হয় কি, কারো কারো এটা নেশা হয়ে যায়, কারো কারো এটা পেশা হয়ে যায়। কেউ করে কি, ওই ছবি আঁকার নেশায় পড়ে সারাক্ষণ ছবি আঁকতেই থাকে, তার ছবি আঁকাতেই ভালো লাগে। আর যাদের পেশা হয়ে যায়, তারা ছবি আঁকে বিভিন্নভাবে অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হয়। তাহলে আমরা জানতে পারছি ছবি আঁকাটা কখনো নেশা, আবার কখনো পেশা হিসাবেও কাজ করে। আর এটা হচ্ছে একজন মানুষের ভেতরকার একেবারে সুপ্ত প্রতিভা। তাহলে প্রতিভার বিকাশ ঘটানোর জন্য মানুষ কি করেছে, ছবি এঁকেছে। পৃথিবীর অনেক বিখ্যাত মানুষ আছেন যারা ছবি এঁকেই বিখ্যাত হয়েছেন, ছবি এঁকেই সকলের কাছে পরিচিত হয়েছেন। তাহলে শিক্ষার্থীরা, এসো আমরা আরেকবার ছবি আঁকা অনুচ্ছেদটি পড়ে দেখি। মানুষ ভাবতে ভালোবাসে, মানুষের মনে যেসব ভাবনা খেলা করে সেই সব শিল্পময় প্রকাশই ছবি আঁকা। কে কখন ছবি আঁকা শুরু করেছিল তা বলা মুশকিল। তবে মানুষের আঁকা সবচেয়ে পুরনো ছবির কথা জানা যায়। 1879 খ্রিস্টাব্দে স্পেনের আলতামিরা নামক গুহায় প্রথম মানুষের ছবি আঁকার সন্ধান মেলে। যে কোনো মানুষই ছবি আঁকে, এমন কোনো মানুষ নেই যে জীবনে কোনোদিন ছবি আঁকেনি। যে কোনো ছবি হতে পারে, তা কোনো পশুর ছবি, পাখির ছবি, আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে ইত্যাদি, এর কোনো না কোনোটি মানুষের জীবনে একবার হলেও এঁকেছে। আঁকতে আঁকতে অনেকের ছবি আঁকাটাই নেশা হয়ে যায় এবং জীবনে ছবি আঁকা ছাড়া আর কিছুই ভাবতে পারে না। ছবি আঁকা নিয়েই তাদের স্বপ্ন, ছবি আঁকাই তাদের পেশা হয়ে যায়। তারা নিজেদের প্রতিভার প্রকাশ ঘটায় ছবি আঁকার মাধ্যমে। পৃথিবীতে অনেক বিখ্যাত হয়েছেন শুধু ছবি এঁকে। তাহলে আমরা ছবি আঁকা অনুচ্ছেদটি সম্পর্কে জানলাম। এবার আমরা আরেকটা অনুচ্ছেদ দেখব, সেটা হচ্ছে সকালবেলা। আমাদের সকালটা কেমন হয়, কত সুন্দর হয়, আমরা ভোরের সেই সিনারি কে কে দেখেছি, ঘুম থেকে সকালে উঠি কিনা, এই সকালবেলা নিয়েই আমাদের একটা অনুচ্ছেদ আছে বইয়ে। আমরা আজকে সেই অনুচ্ছেদটা দেখব। তাহলে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের দিকে তাকাও। সকালবেলা,
সকালবেলা আমরা খুব আমার খুবই প্রিয় একটা সময়। আমি খুব ভোরে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমার বাড়ির পাশে নদীর তীরে হাঁটতে যাই। সেখান থেকে সকালে সূর্যোদয় খুব সুন্দর লাগে। সকালে শীতল বাতাস আমার দেহমন জুড়িয়ে দেয়। নানা রকম পাখির কলকাকলিতে পরিবেশটা মুখরিত হয়ে ওঠে। এই সময় কৃষকেরা গরু নিয়ে হাল চাষ করতে বের হয়। গ্রামের মসজিদে ছোট ছোট ছেলে মেয়ে সমস্বরে কোরআন তেলাওয়াত করে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমি বাড়ি ফিরে নাস্তা করে পড়তে বসি। তারপর বন্ধুদের সাথে মিলে স্কুলে যাই। ছুটির দিনে সকালবেলা আমি বাবাকে নানা কাজে সাহায্য করি। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আমার সারাটা দিন খুব ভালো কাটে। তাহলে শিক্ষার্থীরা, আমরা সকালবেলা অনুচ্ছেদটি পড়েছি, এবার সেটা একটু আমরা বুঝে নেই। এখানে কি বলছে দেখো, সকালবেলা আমার খুব প্রিয় একটা সময়। অনেকেরই আছে সকালবেলা খুব প্রিয় সময়। খুব সকালে উঠে অনেকে আকাশ দেখে, গাছপালা দেখে, প্রকৃতি দেখে। তাহলে সকালবেলার বাতাসটাও একেবারে নির্মল এবং বিশুদ্ধ থাকে। সকালবেলাটা এই কারণে অনেকে প্রিয়। তা আমাদের অনুচ্ছেদে সে কথাটি এসেছে, সকালবেলা আমার খুব প্রিয় একটা সময়। আমি খুব ভোরে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে, এটা আমরা সবাই করি, খুব ভোরে ঘুম থেকে যারা উঠি ফ্রেশ হয়ে যাই আগে, বাড়ি থেকে বের হয়ে নদীর পাশে হাঁটতে যাই। সেখান থেকে সকালে সূর্যোদয় খুব সুন্দর লাগে। সকালবেলা সূর্যোদয়টা যারা দেখেছ দেখবে খুব সুন্দর, সূর্যের সেই আবির আকাশে অনেক সুন্দর হয়ে প্রকাশ পায়, সেটা দেখার আনন্দটাই আলাদা। তাহলে আমাদের অনুচ্ছেদে যেটা এসেছে সেটা হচ্ছে, সেখান থেকে সকালে সূর্যোদয় খুব সুন্দর লাগে। সকালে শীতল বাতাস দেহমন জুড়িয়ে দেয়। আমরা প্রতিদিন, আমাদের তো এখন জীবনযাত্রাটা হয়ে গেছে অন্যরকম, যান্ত্রিক জীবন, আমরা বিশুদ্ধ বাতাস পাই না বললেই চলে। কিন্তু সকালের যে বাতাসটা থাকে সেটা থাকে খুবই নির্মল এবং বিশুদ্ধ। সেই বাতাসটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। প্রকৃতি থেকে পাওয়া সে বিশুদ্ধ বাতাস শরীর দেহ মন সব একেবারে জুড়িয়ে দেয়। নানা রকম পাখির কলকাকলিতে পরিবেশটা মুখরিত হয়ে ওঠে। যান্ত্রিক জীবনে আমরা পাখির কোলাহল দেখতে পাবো কোথায়, কিন্তু প্রকৃতি সেই সকালবেলা যখন সব নিস্তব্ধ থাকে তখন দেখা যায় পাখির কলকাকলি শুনতে পাওয়া যায়। সেটা কিন্তু খুবই মিষ্টি এবং খুবই উপভোগ্য একটা বিষয়। এই সময় কৃষকেরা গরু নিয়ে হাল চাষ করতে বের হয়। হ্যাঁ, জীবনযাত্রার কারণে কৃষকেরা কি করে, জীবনযাপনের চাহিদা তো মেটাতে হবে, সেজন্য তারা কৃষিকাজে সকালবেলা গরু নিয়ে বের হয়ে যায়। গ্রামের মসজিদে ছোট ছোট ছেলে মেয়ে সমস্বরে কোরআন তেলাওয়াত করে। হ্যাঁ, আমরা দেখি মক্তব বলো, মাদ্রাসা বলো, ছোট বাচ্চারা বা বড়রাও আছে যে সকালে খুব সুন্দর করে মিষ্টি কণ্ঠস্বরে কোরআন তেলাওয়াত করে, যেটা একেবারে মন প্রাণ জুড়িয়ে দেয়। ঠিক আছে, শুনতে এত ভালো লাগে, তো সকালবেলা সেই জিনিসটাও কিন্তু উপভোগ করা যায়। ছুটির দিনে সকালবেলা আমি বাবাকে নানা কাজে সাহায্য করি। আমরা তো সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, আমাদের এত কাজ কর্ম, তো ছুটির দিনটা যেহেতু আমরা পরিবারেই থাকি তখন আমরা চেষ্টা করব বাবা মাকে সহযোগিতা করার জন্য। আমাদের অনুচ্ছেদে সে কথাটাই এসেছে, ছুটির দিনে আমি সকালবেলা আমার বাবাকে সাহায্য করি। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আমার সারাটা দিন খুব ভালো কাটে। দেখবে তুমি সকালে যদি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠো তোমার সকালবেলাটা অনেক সুন্দর কাটবে, আর তার চেয়ে বড় কথা তোমার কাজগুলো তুমি গুছিয়ে ফেলতে পারবে। সকালে প্রথম দিকে যদি তুমি তোমার কাজগুলো গুছিয়ে ফেলতে পারো তাহলে দেখবে সারাটা দিন তোমার অনেক ভালো কাটছে, তুমি অনেক কাজ করার সময় পাবে। সেজন্য আমরা চেষ্টা করবো প্রত্যেকেই সকালে ঘুম থেকে ওঠার জন্য এবং আমাদের এই অনুচ্ছেদের সাথে মিল রেখে জীবনযাপন করার জন্য। আমরা তো শহরের বাড়িতে থাকি, গ্রামে থাকি না, তো এখানে বিশেষ করে গ্রামীণ বিষয়টা চলে এসেছে, যেমন কৃষিকাজের ব্যাপারটা আসলো, হাল চাষ করার ব্যাপারটা আসলো, সেটা আমরা পাচ্ছি না শহরের জীবনে। তারপরে দৈনন্দিন জীবনে আমাদের সকালবেলাটা উপভোগ করার দরকার। আমরা যদি সেটা উপভোগ করতে পারি সেখান থেকে প্রকৃতির সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। তাহলে শিক্ষার্থীরা, আমরা আরেকবার দেখব সকালবেলাটা পড়াটা, আমরা আরেকবার দেখে নেব, তোমরা একটু বইয়ের সাথে মিলিয়ে নাও। সকালবেলা আমার খুবই প্রিয় একটা সময়।
আমি খুব ভোরে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমার বাড়ির পাশে নদীর তীরে হাঁটতে যাই। সেখান থেকে সকালে সকালে সূর্যোদয় খুবই সুন্দর লাগে। সকালের শীতল বাতাস আমার দেহমন জুড়িয়ে দেয়। নানা রকম পাখির কলকাকলিতে পরিবেশটা মুখরিত হয়ে ওঠে। এই সময় কৃষকেরা গরু নিয়ে হাল চাষ করতে বের হয়। গ্রামের মসজিদে ছোট ছোট ছেলে মেয়েরা সমস্বরে কোরআন তেলাওয়াত করে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমি বাড়ি ফিরে নাস্তা করতে বসি। তারপর বন্ধুদের সাথে মিলে স্কুলে যাই। ছুটির দিনে সকালবেলা আমি বাবাকে নানা কাজে সাহায্য করি। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আমরা সারাটা দিন ভালো কাটে। তাহলে আমাদের সারাদিন সকালের কাজ যদি করতে পারি, শেষ করতে পারি, ভালোই কাটবে। শিক্ষার্থীরা, আমরা দুটো অনুচ্ছেদ দেখলাম। তোমরা যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টের কাজগুলো করতে হয়, খুব মনোযোগ সহকারে পড়াগুলো দেখবে, আয়ত্ত করার চেষ্টা করবে, পড়ার পাশাপাশি লেখাটাও আয়ত্ত করবে, হাতের লেখা সুন্দর করার চেষ্টা করবে। যাদের হাতের লেখা একটু সুন্দর কম হয় বলে মনে হয়, তারা হাতের লেখাটা প্র্যাকটিস করবে। আর তোমরা এগুলো বাসায় বসে লিখবে, পড়বে এবং লিখবে। স্কুল বন্ধ, এই তোমরা আসতে পারছো না করোনার জন্য, সে কারণে তোমাদের আমি এটাই বলবো, করোনার এই সময় সুরক্ষিত থেকে, পরিবারের ভেতরে থেকে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করো, পাশাপাশি পড়ালেখাটাকে চালিয়ে নিয়ে যাও। আমাদের পড়া থেকে যেন আমরা দূরে সরে না যাই। তাহলে শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস আমি এখানে শেষ করব। পরবর্তীতে আমরা আবার নতুন ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।